হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি চিকেন ও ব্রেড দিয়ে একটা রেসিপি করে দেখাবো। এটা সাধারণত ইফতার অথবা স্ন্যাক্স হিসাবে ভালো চলবে। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি হাফ কাপ চিকেন ব্রেস্টের কিমা নিয়েছি। ব্রেস্টটাকে ছোটো ছোটো পিস করে নিয়ে কিমা করে নিয়েছি, হাফ কাপ নিয়েছি। আমি পেঁয়াজ কুচি 1/4 কাপ, কাঁচামরিচ 2 নিয়েছি আমি, ধনে পাতা 2 টেবিল চামচ, আর দিচ্ছি সয়া সস, ডার্ক সয়া সস 1/2 টেবিল চামচ। লবণটা দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু সয়া সস দেওয়া আছে লবণটা একটু কম দিতে হবে, সয়া সসের লবণ থাকে। আর এখানে দিচ্ছি আদা রসুন মিলে 1 চা চামচ, সস দিচ্ছি আমি 1 টেবিল চামচ, টমেটো সসটা দিচ্ছি 1 টেবিল চামচ। ফেটানো ডিম দিচ্ছি আমি হাফের মতো, একটা ডিম ভেঙে হাফ পরিমাণ দিলেই চলবে। আর কালো গোলমরিচের গুঁড়াটা দিতে হবে 4 ভাগের 1 চা চামচ। আর এই উপকরণগুলো আমি এখন মেখে নেব, যদি নরম মনে হয় সামান্য ব্রেড ক্রাম্বস ইউজ করতে হবে। এবার আমি 1 চা চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। রেখে দিচ্ছি 10 মিনিট। আমি ব্রেডগুলোকে কিউব সাইজ করে কেটে নেব, তার আগে এই লাল অংশটা ফেলে নিতে হবে। চারিদিকে লাল অংশটা আগে ফেলে নিয়ে এটা করার জন্য রুটিগুলো নরম হতে হবে, সফট থাকতে হবে, তাহলে সুবিধা হবে করতে। এবার আমি ব্রেডগুলোকে কিউব করে কেটে নেব। এভাবে কিউব সাইজ করে কেটে নিতে হবে। ছুরি দিয়ে না কেটে এ ধরনের সিজার দিয়েও কাটা যায়, যেটা সুবিধা হয় সেভাবে কেটে নিলে চলবে। আমি বাকি ব্রেডগুলো কেটে নিচ্ছি। এবার আমি ব্রেড বলগুলো বানিয়ে নিচ্ছি। এই ব্রেডগুলো কেটে নেওয়ার পর বেশিক্ষণ বাইরে রাখা হলে ড্রাই হয়ে যাবে, এটা যতটা সম্ভব ঢেকে রাখতে হবে। আমি প্রথমে কিছু কিমা এখানে রেখে দিচ্ছি, দিয়ে এবার কিমাটা যেন হাতে না লাগে, যতটা সম্ভব হাতে না লাগিয়ে বাটিটা তুলে নিতে হবে। হয়ে গেল হালকা চাপ, খুব বেশি চাপ দিতে হবে না, হালকা চাপ দিয়ে আমি সবগুলো এভাবে করে নিচ্ছি। আবারও 1 চামচ কিমা দিয়ে হাতে এভাবে তুলে নিয়ে যতটা সম্ভব যেখানটা কিমাটা দেখা যাচ্ছে সেখানে একটা করে রুটির পিস দিয়ে এভাবে ঢেকে দিতে হবে। এভাবে আমি সবগুলোই করে নিচ্ছি। আমি ব্রেড বলগুলো তৈরি করে নিয়েছি। এবার তেলটাও গরম দিয়েছি, গরম হলো কিনা দেখে নিচ্ছি একটু রুটির টুকরা ছেড়ে। আর একটু গরম হবে, তবে কম জ্বালেই ছাড়তে হবে, বেশি গরম হলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি এখনই ছেড়ে দিচ্ছি। খুব বেশি চেপে করা যাবে না, জালটা একদম কমিয়ে দিয়েছি। এক সাইড ভাজা হলে উল্টে দিতে হবে, বারবার উল্টালে রুটিগুলো খুলে যাবে। আরেকটা আছে, এটাও দিয়ে দিচ্ছি। এবার এখানে কিছুক্ষণ হতে থাকুক, এক সাইড হালকা কালার আসলে আমি উল্টে দেব। এক পাশে এই ধরনের লাল হলে উল্টে দিতে হবে, আমি সবগুলো উল্টে দিচ্ছি। জালটা এই ধরনের কম রেখে ভাজতে হবে। এ পাশটা যেরকম লাল হয়েছে ওই সাইডটাও এই ধরনের লাল হলে জালটা বাড়িয়ে দিয়ে তুলে নেব। ভাজা হয়ে যাচ্ছে, আমি এবার জালটা বাড়িয়ে দিচ্ছি।
এই সাইডটাও ব্রাউন হতে হবে। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চুলাটা বন্ধ করে দিচ্ছে। ভাজা হয়ে গেল ভিউয়ার্স কিমা ব্রেড বল। আমি তেঁতুলের সস দিয়ে সার্ভ করেছি। এই সসটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন সব ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।